শ্রী কল্কি বিশেষ আলোয় দর্শন। আজ আমরা শ্রী কল্কি বিশেষ আলোয় দর্শনে অংশগ্রহণ করতে চলেছি। যুগ যুগ ধরে শ্রী পরমজ্যোতি অগণিত ভক্তের জীবনে নিরন্তর অসংখ্য চমৎকার করে চলেছেন। শ্রী পরমজ্যোতির ভৌতিক চমৎকারগুলিকে প্রত্যক্ষ করাই হল এই আলোয় দর্শনের বিশেষত্ব। এই চমৎকারগুলি সাধারণ মানুষের বোধ শক্তি ও যুক্তির সীমাকে অতিক্রম করে যায়। 2022 সালের 16 জুলাই সত্যলোকে আবারও খুব বড় আকারে এই অলৌকিক চমৎকার ঘটেছে। মিরাকেল রক ও গোল্ডেন রক থেকে মধু নিঃসরণ দিয়ে এই চমৎকারের শুরু। শত শত মানুষ এই চমৎকারের সাক্ষী থেকেছেন। এই পবিত্র মধু গ্রহণ করে সবাসনে শায়িত থাকার পর তাঁরা আনন্দ, শান্তি এবং ভালোবাসার এক উচ্চ চৈতন্য স্থিতিতে পৌঁছতে সক্ষম হয়েছেন। ভক্তরা প্রার্থনা জানিয়েছেন তাঁদের গৃহেও যেন এই রকম চমৎকার ঘটে। ভগবত অনুগ্রহে এই পবিত্র ঘটনা বিরামহীনভাবে ঘটছে। শ্রী আম্মা ভগবানের শ্রীমূর্তি, পাদুকা ও অন্যান্য দেবমূর্তির থেকেও মধু, বিভূতি, কুমকুম ও হলুদ নির্গত হয়ে চলেছে। এই চমৎকারগুলি যখন আপনি প্রত্যক্ষ করবেন, তখন আপনিও প্রার্থনা জানান যাতে আপনার গৃহেও এই চমৎকার ঘটে। আপনার গৃহে থাকা শ্রীমূর্তি থেকেও পবিত্র পদার্থ নিঃসৃত হতে পারে। সেটি গ্রহণ করে আপনি সবাসনে গেলে আপনিও আনন্দ, শান্তি ও ভালোবাসার এক উচ্চ চৈতন্য স্থিতিতে পৌঁছতে পারবেন। 7, 11 অথবা 21 দিন ধরে এই ঘটনার পুনরাবৃত্তি করুন।